ভোট সপ্তমীর আগে হাই ভোল্টেজ কেন্দ্র হয়ে উঠেছে কলকাতা উত্তর লোকসভা কেন্দ্র এই কেন্দ্রের সম্মুখ সমরে দুই পরিচিত যোদ্ধা একজন তৃণমূল কংগ্রেস প্রার্থী বিদায়ী সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় অন্যজন তৃণমূল কংগ্রেস থেকে বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়ে বিজেপির টিকিটে লোকসভা প্রার্থী হওয়া তাপস রায় চব্বিশ ঘন্টা আগে দলীয় প্রার্থী তাপস রায়ের সমর্থন রোড শো করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চব্বিশ ঘন্টার মধ্যে সেই একই রুটে পদযাত্রা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার সন্ধ্যে উত্তর কলকাতায় বিজেপির প্রার্থী তাপস রায়ের সমর্থনে শ্যামবাজার পাঁচ মাথার মোড় থেকে স্বামী বিবেকানন্দের বাড়ি পর্যন্ত রোড শো করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বুধবার বিকেলে ওই একই রাস্তা জুড়ে রোড শো করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে হুটখোলা জিপে রোড শো করেছিলেন মোদী বুধবার বিকেলে পায়ে হেঁটে শ্যামবাজার থেকে সিমলা স্ট্রিটে বিবেকানন্দের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার মোদীর সভাকে ঘিরে শ্যামবাজারে যেমন মানুষের উচ্ছ্বাস চোখে পড়েছিল বুধবার সেই একই ছবি ধরা পড়ল মমতার রোড শোতেও ফলে মাস পয়লা ভোট সপ্তমীর আগেই ভোট যুদ্ধের উত্তাপ যে কয়েক গুণ বাড়লো তার শীর্ষ নেতৃত্বে পদধ্বনিতেই পরিষ্কার